জন্য জাহান্নাম আল হাদিস ব্রাদার ইসলাম গোয়াচিপা যুব সমাজের আয়োজনে গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে দুই দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ দ্বিতীয় ও শেষ রজনী। শেষ রজনীতে প্রধান মেহমান হিসাবে ওয়াজ করিবেন এবং হাফেজ ছাত্রদের দস্তারবন্দি পরিচালনা করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন সুমধুর কণ্ঠস্বর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম অনলবসী বক্তা সুদূর নলছিটি থেকে আগত মেহমান আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি সাহেব। আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের প্রধান মেহমান ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের প্রধান মেহমানের জবানিতে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। ব্রাদার ইসলাম উপস্থিত মহতারাম, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন বা সামনে দাঁড়ানো আছেন, আপনাদের প্রতি সবিনয় অনুরোধ, আমাদের প্যান্ডেলের নিচে আপনাদের জন্য সুবিন্যস্ত জায়গার ব্যবস্থা, বসার ব্যবস্থা করা হয়েছে। মাহফিলের সম্মান রক্ষাতে আপনারা আমাদের উত্তর এবং দক্ষিণ, দক্ষিণ এবং উত্তর দোনোই দিকে আমাদের অনেক জায়গা রয়েছে, আপনারা এখানে এসে পড়বেন। ব্রাদার ইসলাম এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি জেলা আজানের সুর মাঝে ও শুনেছি ওলাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে ও শুনেছি ও নাম ও নাম জপেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমার এত জাদু এত মধুময়
তোমাকে শুনেছি না আরশের বুকে أعوذ بالله من الشيطان الرجيم
জানি মরিব গো আল্লাহ
জানতে পারবে না, জানবেন একমাত্র কে? আল্লাহ। কে বলুন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানবে না? অনেক মানুষ লঞ্চে মারা যায় ঠিক কিনা, বাসে মারা যায় ঠিক কিনা, বাজারে মারা যায় ঠিক কিনা, লঞ্চে মারা যায় ঠিক কিনা, সে যখন মরে যায় 10 মিনিট আগে সেও কল্পনা করতে পারে না আমার এই জায়গায় মৃত্যু হবে। এ কথা বলার ক্ষমতা কারো আছে? বলুন কবে জানি মরিব গো আল্লাহ, ওরে মরণ দেখছো কোন জায়গা, দয়াল নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ। যেখানে মৃত্যু হোক আফসুস নাই, দুঃখ নাই, কিন্তু হে আল্লাহ যেখানে মৃত্যু বরণ কর তোমার বন্ধুর সাথে দিদার নসিব করে। এটাকে আমরা চাই কি চাই? হ্যাঁ নারায়ণ আপুর আছে, আরেকজন আছে তো, এতে তো আত্মবিদ্রোহ সময় রাসূলকে পাস, আর কোন চিন্তা আছে? বলুন কোন চিন্তা আছে? আল্লাহ পাক রহমত নাজিল করেন, আল্লাহর ফেরেশতারাও আমাদের জন্য দোয়া করেন। মহাব্বত করবেন তো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আয়াতের মালিককে, মৌতের মালিককে, ফিজিকের মালিককে, কথা বলে দুনিয়ার সবকিছুর মালিককে, দুনিয়ার সবকিছুর মালিক, বাড়ি বাড়ি করে লাভ হবে না, এই বাড়ি কবরে যেতে হবে, কথা বলে দুঃখী রায়। আকাশের মালিক জয় আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক সে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, আল্লাহর সঙ্গে কেউ শরীক আছে কিনা,
নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো ইলাহে আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা সমাপনী দিবসের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কাজী মোহাম্মদ ইসলাম মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, চার ওয়াজ শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এই মজলিসে হাজির হয়েছেন, তিনি আপনাদের সকলের সুপরিচিত, কথা বলেন ঠিক, উনি আপনাদের মাইক চলে না, মাইক চলে না, যিনি আপনাদের সকলের সুপরিচিত, যার ওয়াজ আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন, যার ওয়াজ শুনে আপনারা আমল করে থাকেন, তিনি হলেন বাংলার আলোড়ন সৃষ্টিকারী অনল বসি বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি সাহেব বাদদিল্লাহুল আলী। আজকে এই মাহফিলের দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, আমার স্নেহের কচি কচি বাচ্চারা, আল্লাহ পাক তাবারক ও তাআলা আমাদেরকে এই সুন্দর জলসা সুন্দর জান্নাতের বাগানে, বিভিন্ন জায়গায় থেকে কষ্ট করে জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, সেজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই এলাকার হাজারো মানুষ আছে কি নাই, কথা বলেন, আল্লাহ পাক এই এলাকার হাজারো মানুষের ভিতর থেকে আল্লাহ তার কিছু সংখ্যক প্রিয় বান্দাদেরকে মহব্বত করে ভালোবেসে আদর করে যত্ন করে এই সুন্দর জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন, কথা বলে ঠিকিরা, এই জান্নাতের বাগানে আসার সকলের ভাগ্য নাই, আল্লাহ যাকে ভালোবেসেছেন তাকে ভালো কাজে আসার সুযোগ করে দিয়েছেন। এখানে অনেক লোক আছেন দুনিয়ার কাজকর্ম ছেড়ে জান্নাতের বাগানে আসছে, দোকানপাট বন্ধ করে জান্নাতের বাগানে আসছে, কথা বলে ঠিকিরা, এবং কি এমন লোক এখানে আছেন আত্মীয় স্বজনের বাড়িতে না গিয়ে আজকের এই জান্নাতের বাগানে ওয়াজ শোনার জন্য বসে আছে, আল্লাহ তাবারক ও তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসা এবং বসা এই কোরআনের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজা, বলুন খুশি না বেজা, তাহলে উচ্চ আওয়াজে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ, গাছপালা তরুলতা বাড়ি গাড়ি অর্থ সম্পদ আমার পুরা দেহ হাত পাও চক্ষু কান যা কিছু আছে সবই হলো আল্লাহর নিয়ামত, কথা বলেন ঠিক, তার মধ্যে সবচাইতে দুইটা নিয়ামত হলো সবচাইতে বড় তাগি, বলুন কয়টা নিয়ামত, আমার কথা বুঝতে পারে,
আমাদের আপনারা করতে পারে আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ মানুষ আসছে মাহফিলের মধ্যে সকলে বলুন না আল্লাহ তুমি তাদের এই মাহফিলকে কবুল করো আমিন এই সমস্ত ভাইরা আজকের এই মাহফিলে আসছেন দলে দলে আল্লাহ সকলকে গুনাহ মাফ করাইয়া জান্নাতের বাগান বানাইয়া দেন আমিন আমার বন্ধুগণ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় দুইটা দামি হলো নিয়ামত হলো কয়টা এক চাইতে বড় দামি নিয়ামত এই পৃথিবীতে আর নেই এক নম্বরের নিয়ামত হলো কি বলবো বলেন বলবো এক নম্বরের নিয়ামত হলো তাম পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এক লক্ষ বা দুই লক্ষ 24,000 নবী পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন তার মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কি না আওয়াজ দেন ঠিক কি না নবী আমাদের সাথে নিয়ামত কি না ঠিক কথা বলো নিয়ামত কি না ঠিক মুসলমানদের জন্য নিয়ামত হলো আমাদের নবী কথা বলেন ঠিক কি না দুই নাম্বার কি বলবো দুই নাম্বার হলো যেই কোরআন আমার আল্লাহ নবীর উপরে নাযিল করেছে কথা বলে ঠিক কিনা এই কোরআন তো হলো মুসলমানদের জন্য নিয়ামত কথা বলে ঠিক কিনা এই কোরআন তো হলো মুসলমানদের জন্য নিয়ামত এই কোরআন যেই ঘরে থাকবে আল্লাহ রহমত অবতীর্ণ হতে থাকে সুবহানাল্লাহ এটি এমন একটি কিতাব দুনিয়ার কিতাব নয় এটা হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার কিতাব কিছুক্ষণ আগে আমি তেলাওয়াত করেছিলাম জালিকাল কিতাব কথা বলে ঠিক কি না এটা কোন কিতাব এটা ওই কিতাব যেই কিতাবটা লোহে মাহফুজে ছিল লোহে মাহফুজ থেকে আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা মানুষের জন্য দান করেছেন সুবহানাল্লাহ এটা ওই কিতাব যেই কিতাবে লোহে মাহফুজ ছিল যেই কিতাব 23 বছর লেগে এই দুনিয়াতে অবতরণ হয়েছে কথা বলে ঠিক কি না একসাথে বড় কিতাব আছে একসাথে বড় কিতাব আছে এটা ওই কিতাব জালিকাল কিতাবু লা রাইবা ফি এটার মধ্যে কোনো সন্দেহ নাই কথা বলে ঠিক কি না এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা কি আমার কথা শুনতে অসুবিধা হয় না এই দুনিয়ার জমিনের মধ্যে যত বই পুস্তক মানুষে তৈরি করুক না কেন দেখবেন লাস্টের পৃষ্ঠার মধ্যে লেখা থাকে আমার এই বইয়ের মধ্যে যদি কোনো প্রকারে ভুল হয়ে থাকে মেহরবানি করে আমাদেরকে জানাবেন আমরা ইনশাআল্লাহ এটা আপনার সংশোধন করে দেব ঠিক এটা ঠিক আছে কি নাই আছে এটা বলে কি বলে না ধরে বলুন না বলে কি বলে না তাহলে বোঝা গেল এই পৃথিবীর যতগুলি বই আছে এই বইয়ের মধ্যে প্রচুর পরিমাণ ভুল থাকতে পারে ভুল আছে কিন্তু এটা এমন একটি কিতাব এই কিতাবের শুরুতে লাস্টে নয় মাঝখানে নয় আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলতেছে পৃথিবীর কোন বইয়ের প্রথমে লেখা নাই যদি ভুল হয় মাফ করে দিও ভুল হয় সংশোধন করে দিব লাস্টে লেখা হয় কিন্তু আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলতেছে এই কোরআনের শুরুতে বলেছে জালিকাল কিতাব এটার মধ্যে কোনো সন্দেহ নাই বলছেন এই কোরআনের মধ্যে যদি কোন সন্দেহ থাকে আমি চ্যালেঞ্জ করেছি وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ إِن قُرآنَ الْمَدَّ جُدِي قُرَوْ شَنْدَوْ تَكَ لَمِي أَمَارِ بَانْدَا قُدِي جَاوْ مُتِنَّا قُرِشِهِ তাহলে অনুরূপ এই কোরআনের মতো একটা কোরআন রচনা করে আমার সামনে নিয়ে এসো কারণ বই প্রতি বছরে চেঞ্জ হয়
কথা বলেন ঠিক যুক্তরাজ্যে এক গবেষক গবেষণা করতে গিয়ে তার লাইব্রেরির মধ্যে একটা বই পাওয়া গেল চামড়া এই বইটা উনি চিন্তা করলেন বইটা কি হতে পারে কি আরবি লেখা উনি কম্পিউটারের মাধ্যমে উনি টেস্ট করলেন এটা কত বছর আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার কত বছর আগে কম্পিউটারের মাধ্যমে স্পষ্ট লেখা হয়ে গেল এটা 1370 বছর আগে তাহলে কত বছর 1370 বলুন কত 1370 বছর আগে উনি কম্পিউটারের মাধ্যমে দেখলেন যে এটা তো মনে কোরআন উনি কি করলেন বর্তমান যুগে এই কোরআনটার সাথে ওই 1370 বছর আগের কিতাবের সাথে উনি মিল করতেছেন একসাথে রাখলেন উনি দেখলেন যে কোনো ভুল আছে কিনা অথবা এটা অনেক বছর আগে এটা কি বই কোনো কোরআন এমন কি উনি অনেক চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলেন উনি তারপর অনেক চিন্তা করে গবেষণা করে দেখলেন যে বর্তমান যে কোরআন আর 1370 বছর আগের কিতাব আমি দেখি তো এটার সাথে কোনো মিল আছে কিনা উনি তদন্ত করে দেখলেন কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর পরিবর্তন পায় নাই আস্তে করে সুবহানাল্লাহ মধ্যে কোনো ভয় আছে ধরবে কি পুলিশে ধরবে ভয় আছে ভয় তো নাই কথা বলতেছি কার কথা বলতেছি কার আল্লাহ কথা বলে কোনো ভয় আছে আল্লাহ কথা বলতে কোনো ভয় নাই আমার বন্ধুগণ 30 পারা কোরআন কত পারা কোরআন 114টি সূরা কথা বলেন 114টি কি বর্তমান থেকে না 1400 বছর আগে থেকে 30 পারা এখন থেকে না 1400 বছর আগে থেকে 1400 বছর আগে থেকে 3,23,661টি অক্ষর মতান করে আরো বেশি অথবা কম উনি বলেছেন এই 3,23,661টি অক্ষরের ভিতরে 1300 বছর আগে যে কিতাব এখন বর্তমান যে কিতাব একটা অক্ষর পরিবর্তন হয় নাই এটা হলো ওই কিতাব যেই কিতাব লোহে মাহফুজ থেকে মানুষের কাছে এসেছে কথা বলেন ঠিক কি না ওই কাফের বা ইমানেরা কোরআন নিয়ে ঠাট্টা করতেছে কোরআন নিয়ে তারা নবীর সঙ্গে তারা অপমান লাঞ্ছনা দিকে করার জন্য চেষ্টা করে নবী যখন কোরআন তেলাওয়াত করত কাফের বেঈমানেরা তার কষ্ট এটা নবীর বানানো কথা এটা আল্লাহর কোন কথা নয় কোন নাম আমি আকুলু নাস্তারো আমি আকুলু নাস্তারো কুল ফাতু বি আশরি সুরারিন মিসলিহি মুতাওয়াকি কদরু মান ইস্তাতাতুম মিন দুনিল্লাহ কি বলতেছে আপনি কোরআন তৈরি করেছেন তাদেরকে আপনি বলে দিন তাহলে তোমরা অনুরূপ 10টি সূরা রচনা করে তাদেরকে আসার জন্য আপনি বলে নিয়ে আসতে আমি আল্লাহ ব্যতীত তারা যাদেরকে বিশ্বাস করে তাদের যে সমস্ত নেতারা আছে তাদেরকে একত্রিত করে বলতে থাকে দেখি তো আমার এই কোরআনের মতো তারা 10টি সূরা তারা রচনা করে আনতে পারবে কি না পারবে জবাব দেন পারবে শুধু তাই নয় আমার আল্লাহ সূরা বনি ইসরাইলের মধ্যে বলেছেন উল্লাইদ জিত্তাবাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন আমার এই কোরআন রচনা করার জন্য যদি
পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, যতগুলি আমি জিন সৃষ্টি করেছি, সমস্ত জিন এবং ইনসান একত্রিত হয়েও যদি আমার এই কোরআন সেই রচনা করতে চায়, তারপর আমার এই কোরআন রচনা করতে পারবে না। জবাব দেন, পারবে আমার বন্ধুগণ? এটি এমন একটি কিতাব, এই কিতাবের যে কত বড় দাম, এই কিতাবের যে কত বড় মর্যাদা, এই কোরআন যার ভিতরে থাকবে তিনি আল্লাহর কাছে দামি। কথা বলেন, এই কোরআন যার কাছে থাকবে তিনি আল্লাহর কাছে দামি, নবীর কাছে দামি, দুনিয়াতেও দামি, কিয়ামতের ময়দানেও দামি। কি কোন সন্দেহ আছে ওনার দাম আছে কি নাই? আমার বন্ধুগণ, স্বর্ণ রূপার ভিতরে যদি সামান্য একটু লাগানো থাকে, এই স্বর্ণের কারণে রূপার দাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাকের কালাম যার ভিতরে সামান্য পরিমাণ থাকবে তিনি আল্লাহর কাছে দামি হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআনের মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। এই কোরআনে কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা! আজকে আমরা কোরআন বুঝি না, জানি না, সম্মান করি না, অনেকের ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে থাকে, কিন্তু বছর পর বছর চলে যায় এই কোরআন একবার খুলেও দেখে না। কথা বলে ঠিক আসলে এরকম বাবা, টেলিভিশনের চাবাজ প্রতি সপ্তাহে একবার মুছে আলমারি মুছে, শোকেস মুছে, ফ্যান মুছে, কিন্তু আমার আল্লাহর কালাম শোকেসের উপরে পালায় আছে গত রমজান মাসে পড়ছে, আর এই রমজান মাসের আগে একবার বলেও দেখে না। আছে না আমার বাবারা এই কোরআন পড়লে লাভ আছে কি নাই? এই কোরআন পড়লে লাভ আছে কি নাই? কোরআন পড়লে লাভ আছে, কি লাভ আছে? এটা এমন একটা কিতাব, এটা কোনো ছোট মোটো কিতাব নয়, কিন্তু আমরা সাড়ে তিন লাখ মানুষ বিশাল বড় কোরআনটা আল্লাহ আমাদেরকে দিন। এই কোরআনটা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যখন নাযিল করবেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আইয়া হামিলনা ওয়া আশফাকুনা মিনহা ওয়া হামালা আল ইনসান। আল্লাহ পাক বলেন, এই কোরআন নাযিল করার সময় আমি আকাশকে বলেছি আকাশ আমি তোমার কাছে আমানত রাখতে চাই, জমিনকে বলেছি ও জমিন আমি এই কোরআন তোমার কাছে আমানত রাখতে চাই, পাহাড় পর্বতকে বললো আমি এই কোরআন তোমার কাছে আমানত রাখতে চাই, পাহাড় ভয়ে কাঁপতেছে আল্লাহ দুনিয়া সব সইতে পারবো তোমার এই কোরআন আমি রাখতে পারবো না। জমিন বলেছেন অস্বীকার করলো সম্ভব নয়, পর্বতমালা বলেছে আল্লাহ দুনিয়ার সব সইতে পারবো তোমার এই কোরআন প্রথম আমি ভার সইতে পারবো না। আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, আকাশ গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পর্বতমালা গ্রহণ করলো না, একমাত্র মানুষ এই বিশাল বড় কোরআন তারা গ্রহণ করেছে। আমার বন্ধুগণ, কোরআনটা হলো বিশাল বড় কোরআন। আজকে বর্তমানে দেখে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলে, কোরআন থেকে তোমরা ভয় পেও না, কোরআন থেকে তোমরা ভয় পেও না, কারণ এই কোরআনটা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলে, ওয়া লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহালিম মুস্তাকিমা। আল্লাহ বলে যে কোরআনটা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি, এই জন্য কোরআনটার যদি বিশাল বড় হয়ে থাকে আমি আল্লাহ তোমাদের জন্য এই কোরআন মুখস্থ করা তোমাদের জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি, এই জন্য দেখবে বারো বছরের ছেলেরা পুরা 30 বার কোরআন মুখস্থ করে কি করে না।
সমাধান করে কি করে না আমি বলতে চাই এই বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশের মধ্যে খেলার জন্য মানুষ পাগল কথা বলে ঠিক কিনা এখন যদি বলি বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় সারাকে অনেকে বলবে সাকিব আল হাসান মাদ্রাসায় পরে পড়াবার পরে প্রস্তাব করতে গেলে সুযোগ পাঠিয়ে এরকম আছে না বাবা না কথা বলেন আছে না আমার বন্ধুগণ আজকে দুঃখের সহিত কথা বলি বাংলাদেশের মিডিয়ারা ওই বাংলাদেশের মিডিয়ারা সিনেমা হলের মধ্যে নায়িকাদের ছবি টেলিভিশনের মধ্যে দেয় কথা বলে কথা জবাব দিবেন তাই কি তাই না বাংলাদেশের মিডিয়ারা ডক্টর ইউনুস সারা বাংলাদেশের মধ্যে তাকে প্রচার করে অতব সবচেয়ে বড় সুন্দর হলো ডক্টর ইউনুস কথা বলে ঠিক কিনা আমার বন্ধুগণ আমি যে কথাটা বলতেছিলাম অনেকে বলে সাকিবুল হাসানের কারণে বাংলাদেশকে মানুষ চিনেছে এই আপনারা বিশ্বাস করেন না এই বিশ্বাস করেন না বিশ্বাস করবেন কেন বাংলাদেশের নায়ক সাকিব খান তাকে তার কারণে বাংলাদেশ চিনে নাই আমি বলবো কিসের জন্য চিনেছে আপনারা বলেন আমি বলবো আমার বন্ধুগণ এই বাংলাদেশকে চিনেছে সারা বিশ্বের মানুষ একজন 7 বছরের মেয়ে আদিবা পুরা 30 বেলা পুরা আসেন হাফের হয়েছে 70টা দেশের মধ্যে সে পরিষ্কার করে বাংলাদেশকে জানি দিচ্ছে বাংলাদেশের মধ্যে 7 বছরের মেয়ে কোরআনে হাফের হয়ে বিশ্বকে ডাক লাগিয়ে দিয়েছে আমার কথা হলো সাকিব হাসানের কারণে বাংলাদেশকে ছেড়ে নাই বাংলাদেশকে চিনেছে 7 বছর মেয়ে কোরআনে হাফের হওয়ার কারণে শুধু তাই নয় সারা বিশ্বের মধ্যে সারা খেলোয়াড় ফুটবল যার নাম হলো মেসি আছে কি নাই নেইমার আছে কি নাই আমার বন্ধুগণ আপনাদের এই মাদ্রাসার আজকে আমি জানতে পারলাম 12 বছরে একটা ছেলে কোরআন হাফেজ হয়েছে মাথা বাবা আমি বলতে চাই সাকিব আল হাসানের জীবনে যত টাকা ইনকাম করেছে নেইমার যত টাকা ইনকাম করেছে সাকিব হাসান যত টাকা ইনকাম করেছে এই মাদ্রাসা 12 বছর ছেলে কোরআনে হাফ হয়েছে তার একটা পশমের যোগ্যতা হয় না কথা বলে ঠিক কিনা আমি বলতে চাই এই মাদ্রাসার 12 বছর একটা ছেলে কোরআন হাফেজ হয়েছে আমি পিছন কোরআনে জানতে পেরেছি তার নাম হাফেজ বলি উল্লাহ হাফেজ মোহাম্মদ বলি উল্লাহ এই মাদ্রাসায় একটা ছেলে মাত্র বয়স কত 12 বছর কত বছর 12 বছর বয়স আমি বলতে চাই এই পৃথিবীর সমপরিমাণ টাকা যদি এক পাল্লা রেখে দেওয়া হয় ওই 12 বছর ছেলে বলি উল্লাহ ওই পুরা 30 পারা কুরআনের একটা অক্ষরের সমান হবে না হবে না হবে না
এই কোরআনের দাম আছে কি নাই? আমার বন্ধুগণ, বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে মানুষ বলতেছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম বয়সী কোরআনে হাফেজ হয়। আমি বলতে চাই জন্য আল্লাহ পাক কি নিয়ামত দান করলে বিশাল বড় কোরআন, এই কোরআনটা মানুষের সিনার মধ্যে আল্লাহ পাক ঢুকাইয়া দিয়েছেন। কথা বলেন, শুধু তাই নয়, আজকে এই কোরআনকে আমরা বুঝি না, শুনি না, পড়ি না। অনেকে কোরআন শরীফ পড়েছেন কিন্তু এখন ভুলে গেছেন, আর পড়েন না, এরকম আছে কি নাই? আমার বন্ধুগণ, এই কোরআনের বাচ্চারা যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হবে, যে ঘরের মধ্যে কোরআন শরীফ পড়া হবে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলে ওই ঘরটার আকার, ওই ঘরটার যে ছাদ আছে সেই ছাদটা কোরআন তেলাওয়াতের খাতিরে নূরে সাফ হয়ে যায়, এবং ওই ছাদের মধ্যে একটা গম্বুজ তৈরি হয়, ওই গম্বুজের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত শুনতে পায়। ওই লোকটা যখন মারা যায়, ওই কোরআন তেলাওয়াতকারী যখন মারা যায়, কিতাবের মধ্যে আছে রুহানি স্বরূপে ওই কোরআন শরীফটা তার ভিতরে চলে যায়। যখন তাকে কবরের মধ্যে রাখা হয়, ওই কোরআনটা কবরের ভিতরে চলে যায়। যখন তাকে প্রশ্ন করার জন্য আসে, তখন সেই কোরআনকে বলে, হে কোরআন তুমি এখান থেকে চলে যাও, আমরা তাকে প্রশ্ন করব। কোরআন বলেছেন আমি তাকে কখনো ছাড়বো না, সে দুনিয়াতে আমাকে ছাড়ে না। সুবহানাল্লাহ, বলে বলবেন না, সে আমাকে দুনিয়াতে ছাড়ে নাই, আমিও তাকে ছাড়বো না, সেই পর্যন্ত আমি তাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব। তাহলে কোরআনের দাম আছে কি নাই? সেই কোরআন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সে কবরের মধ্যে বলে, হে আল্লাহর বান্দা, তুমি কোরআন শরীফ পড়ে কবরে এসেছো, তুমি একটু অনুমতি আমাকে দাও, আমি আল্লাহর দরবারে তোমার জন্য পুরস্কার নিয়ে আসি। সেই কোরআন কবর থেকে উঠে আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ তুমি কোরআন তেলাওয়াতকারীর জন্য কি পুরস্কার রাখছো, তুমি তাড়াতাড়ি দিয়ে দাও, তোমার বান্দা কবরে শুয়ে আছে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলে, আমি ওই আমার বান্দার সম্মানার্থে 10 লক্ষ ফেরেশতা আমি দুইটা নূরের বাতি লইয়া রেশমি বালিশ লইয়া আমি তার কবরে পৌঁছাইয়া দিলাম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সেই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে কি নাই? বলুন আছে কি নাই? আরেকটা কথা আমি বলে শেষ করে যাই, আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট তার স্পেশাল একটা পাওয়ার আছে, আছে কি নাই? যদি কারো ফাঁসি হয় তাহলে সে সুপারিশ করে ফাঁসি থেকে তাকে বাঁচাইতে পারে, একটা ক্ষমতা আছে কি নাই? জবাবদার আছে কি নাই? তাহলে দুনিয়াতে একজন প্রেসিডেন্টের যদি মানুষের ফাঁসির মঞ্চ থেকে বাঁচাইতে পারে, এই আল্লাহর কালাম যার মধ্যে আছে সেও কি আমাদের ময়দানে, কেউ কি আমাদের ময়দানে 10টা লোককে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে দেওয়ার সুপারি আমার আল্লাহর ক্ষমতা দান করে দিবে। এই ক্ষমতা আছে কি নাই? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি পুরা 30 পারা কোরআন মুখস্থ করবে এবং সে হালাল হারাম মেনে চলবে, আমল করবে, কিয়ামতের ময়দানে ওই একজন কোরআনে হাফেজ 10টা লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাকে দিবে। সুবহানাল্লাহ! তাহলে বোঝা গেল কোরআনের ক্ষমতা আছে কি নাই? আজকে থেকে আমরা এই মাহফিল থেকে ওয়াদা করব, যারা কোরআন শরীফ পড়তে পারেন আজকে থেকে নিয়োগ করবেন, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন ছাড়বো না। রাজি আছে? আল্লাহ ওয়াদা করলাম, যারা কোরআন শরীফ পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোরআন শরীফ ছাড়বো না, আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে জান্নাতের মালিক হতে পারি, এবং এই কোরআন আমাদেরকে সুপারিশ করতে পারে, সে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, হয়তো আমাকে অনেকেই চেনেন না, বিশেষ করে আমি কাউসার আহমেদ,
আমি নিতাইগঞ্জ মধ্য নলুয়া জামে মসজিদের ইমাম এবং খতিব আপনাদের দোয়ায় আল্লাহ পাক তাবারক ও তাআলা এই কোরআন আমার ভিতরে থাকার কারণে আজকে হাজার মানুষের ভিতর থেকে দুই চারটি কথা বলার সেই সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে কথা বলে আল্লাহ যদি সুযোগ না দিত দয়া না করতো এই মসজিদের মধ্যে আমি কথা বলার কি সাহস পাইতাম এলাকার হাজার হাজার আলেম ওলামা তার মধ্যে থেকেও তো আল্লাহ পাক আমাকে এই চেয়ারে বসার সুযোগ করে দিয়েছে আপনাদের দোয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাবারক ও তাআলা যাতে কোরআনের কথা বলতে পারি কোরআনের গুণগান করতে পারি আল্লাহ তৌফিক দান করুন সকল বলা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু